স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। প্রথমে রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ জানাই আমাকে স্নেহ করার জন্য। এর থেকে গর্বের আমার এবং আমার পরিবারের জন্য কিছু হতে পারে না। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার জন্মস্থান নড়াইলবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। উপস্থিত তরুণ সমাজের জন্য আমি কিছু বলতে চাই। আপনারা স্বাধীনতার পক্ষে থাকুন, নৌকা মার্কায় ভোট দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ, সুন্দর এবং আরো শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। উপস্থিত সিনিয়র নেতাকর্মীরা যারা আছেন নড়াইলের, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি যেহেতু এখানে নাই, তারপরেও আপনারা সমন্বয় করে সবকিছু নৌকার পক্ষে কাজ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমার পায়ে একটু ব্যথা ছিল, আমার চিকিৎসা চলছে, আমি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগ দিব। নড়াইলবাসীর জন্য বলতে চাই যে সময়ের কিছুটা কম থাকলেও আমি চেষ্টা করব সবার সাথে যে ইনশাআল্লাহ দেখা করে আসার। আমি চেষ্টা করব সবার সাথে সমস্ত জায়গায় যে দেখা করার, যদি আমি সময় স্বল্পতার কারণে না পারি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি তারপরেও বলছি অবশ্যই আমি চেষ্টা করব সবার সাথে দেখা করার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেই নড়াইলের এমপি ছিলেন, আপনার নড়াইলের সবকিছু চেনা এবং জানা। বিগত 10 বছরে আপনাদের যে উন্নয়ন জোয়ার চলছে, আমি আশা করি ইনশাআল্লাহ এটা আরো সামনে বৃদ্ধি পাবে এবং আমরা নড়াইলবাসী এই উন্নয়নের অংশীদার হতে পারবো বলে আশা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং নড়াইলবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি আপনাদের সন্তান, ওখানে বড় হয়েছি, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আপনারা বিবেচনা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।